আমি এখন বসে আছি নিউ টাউন বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে একটা শোরুমে, জিরো ওয়েস্ট শপ। কিছুই যায় না ফেলা, জীবনের ধন। এই কথাটা বাংলাতে খুব প্রচলিত একটা কথা, জীবনের ধন কিছুই যায় না ফেলা। অথচ সেই বর্জ্য রীতিমতো হয়ে উঠেছে ত্রাস। এখানে এলে বুঝতে পারবেন যে ফেলে দেওয়া জিনিস দিয়ে কি কি করা যায়। আমি এখন যে জামাটা পরে আছি, এই জামাটার দাম হচ্ছে 40 টাকা। এটা বাই চান্স নয়, বাই চয়েস পরে আছি। একটা জামা বা একটা প্যান্ট তৈরি করতে যে পরিমাণ শক্তি খরচ করতে হয়, একবার পরা হয়ে গেল সেটা ফেলে দিলে আখেরে পৃথিবীর ক্ষতি হয়। এই ধরনের অসাধারণ সমস্ত তত্ত্বকথাকে নিজেদের জীবনে প্রয়োগ করে গড়ে উঠেছে এই দোকানটা। একবার আসবেন নাকি জিরো ওয়েস্ট শপ নিউ টাউনে, দেখতে পাবেন কাগজ দিয়ে তৈরি ফুলে পরাগ রেণু না গজালেও কিভাবে প্লাস্টিকের ফুল হাওয়ায় দুলে ওঠে। একটা সার্কুলার ইকোনমি বা চক্রাকার অর্থনীতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে নিউ টাউনের এই জিরো ওয়েস্ট শপ। সার্কুলার ইকোনমি হলো অর্থনৈতিক উন্নয়নের প্রকৃতি বান্ধব সেই ধারা যাতে শক্তি সংরক্ষণ হয় সম্পূর্ণরূপে। এই শোরুমটা গড়ে উঠেছে সেই সব বর্জ্য জিনিস দিয়ে যা ত্রাসের মতন হয়ে উঠেছে সাম্প্রতিককালে। জলের বোতল, রঙের কৌটো, খবরের কাগজ, প্লাস্টিক আর ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে এই সুন্দর উপহারের জিনিসগুলো। সর্বোচ্চ 3,000 থেকে সর্বনিম্ন 20 টাকার আইটেম আছে এখানে। জামার হাতা দিয়ে জলের বোতল নেওয়ার ব্যাগ, প্যান্ট দিয়ে তৈরি মোবাইল হোল্ডার বা খবরের কাগজ থেকে তৈরি ব্যাগ, টোস্টার দিয়ে তৈরি পেন স্ট্যান্ড দেখে তাক লাগে, কাচের বোতলের তৈরি ঝাড়বাতির আলো ছড়িয়ে যায়। হিটকোর চেয়ারম্যান দেবাশিষ সেন বলছেন কিভাবে নিউ টাউনের এই লোকাল প্রয়াস হয়ে উঠছে গ্লোবাল। মডার্ন ইয়াং জেনারেশন, তারা পরিবেশের কথা এত ভাবছে, যে ভাবনা থেকে নো প্লাস্টিক, যে ভাবনা থেকে ইকোলজি, যে ভাবনা থেকে গ্লোবাল ওয়ার্মিং, সেই ভাবনা থেকেই তারা বলছে যে যে জামা কাপড় আমরা তো ফি বছরই পুজোর সময় ওদের দেশে ক্রিসমাসের সময় লোকে নিচ্ছে, পুরোনোটার কী হচ্ছে। সেটা কিন্তু করতে অনেক ব্লিচিং, অনেক ডাই, অনেক কেমিক্যাল, অনেক শক্তি ব্যবহৃত হয়েছে। সেগুলো কি ফেলে দেওয়া পৃথিবীর পক্ষে মঙ্গলজনক হচ্ছে? অথচ অনেকেই জানেন আজকালকার জিন্স কিনছে, সে তো সে ফাটা জিন্সই কিনছে। সুতরাং আমরা যেটাকে এনকারেজ করছি সেটা হচ্ছে জামা কাপড় ফেলে দেবেন না, আমরা সংগ্রহ করে নিচ্ছি, তারপর আমরা ওটাকে মেরামত করছি বোতাম টোতাম বসিয়ে, তারপর ওটাকে থরোলি ডিসইনফেক্ট করছি, তারপর ইস্ত্রি করে সুন্দর করে ধুয়ে, আমরা মাত্র ধোয়ার খরচটা 20 থেকে 50 টাকার মধ্যে টি শার্ট প্যান্ট ট্যান দিচ্ছি। ডোনেশন যে কেউ দিতে পারেন, আমাদের খবর দিলে আমরা ব্যাগে করে নিয়ে আসবো, বা আমাদের একটি দোকান করেছে, আমরা জিরো শপ বলছি, সেখানে যখন আপনার সুবিধা বাজার করতে আরেকটা থলি নিয়ে এসে দুটো প্যান্ট আর পরবো না দিয়ে গেলাম। কিন্তু মূল কথাটা এটা না, মূল কথাটা হচ্ছে আমি রিসাইকেল জামা কাপড় পরছি পৃথিবীকে বাঁচানোর জন্য, বাই চয়েস। আমার পয়সা নেই সেই জন্য আমি কিনছি তা নয়, বাই চয়েস আমি করছি। এবং ভাবতে ভালো লাগছে যে আমরা এটাকে খুব সুন্দর ব্র্যান্ডিং করছি, ব্রাউন পেপারে, অনেকটা ফ্যাব ইন্ডিয়ার কথা মনে পড়ে, ওরকম ব্রাউন পেপারের ব্যাগে ব্র্যান্ডিং করে আমরা দিচ্ছি। গর্ব করে পুরনো জিনিস পরো, পৃথিবীটাকে বাঁচাও। স্থানীয় মানুষজন তাদের গার্হস্থ্য বর্জ্য এনে জমা দিচ্ছেন এই দোকানে, আর সেখান থেকে দুটি স্বনির্ভর গোষ্ঠীর কাছে চলে যাচ্ছে এই জিনিসপত্র। ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের সৃষ্টিশীলতা দিয়ে তৈরি করছেন এইসব সুন্দর জিনিস। যে বটলগুলো আছে ওগুলোকে ডেকোরেট করে, কোনোটাকে ফ্লাওয়ার ভাস, কোনোটা বা ডেকোরেটেড বটল, এরকম রয়েছে। তারপরে টুথপিক, নেকলেস, নিউজ পেপার ব্যাগ, তারপরে ওয়েস্ট কাপড় থেকে হচ্ছে ব্যাগ, তারপরে টোস্টার থেকে ওয়েস্ট মেটেরিয়াল থেকে রয়েছে। আমাদের সব ক্লোথস থেকে তৈরি হয়, আর হচ্ছে প্লাস্টিক, প্লাস্টিক দিয়ে মালা, ফ্লাওয়ার ভাস, তারপরে বিভিন্ন রকম যে মালা ফুল, সব প্লাস্টিক ক্যারি ব্যাগগুলো দিয়ে করা হয়। নতুন গড়ে ওঠা শহর নিউ টাউনে প্রতিনিয়ত কাজের প্রয়োজনে আসছেন বহু নির্মাণকারী এবং নির্মাণ শ্রমিক। তাদের কথাও ভাবছে এই ভিন্ন ধারার দোকান। 20 টাকা থেকে 50 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই জামা কাপড়গুলো।
একদিকে শক্তির সংরক্ষণ, অন্যদিকে নিম্ন আয়ের জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের দৈনন্দিন জীবনকে সুগম করা, এই দুটো কাজই করছে জিরো ওয়েস্ট শপ নিউ টাউন। যে সমস্ত ভালো মেটেরিয়াল রয়েছে সেগুলোকে সেগ্রিগেট করে আমরা ওয়াশ করে সেগুলো যদি আমরা এখানকার বেসিক্যালি যারা একটু গরিব শ্রেণীর লোক, যারা কনস্ট্রাকশনাল লেবার, নিউ টাউন এখানে গোয়িং সিটি, তো এখানে প্রচুর কনস্ট্রাকশনাল লেবার এবং আদার লেবারসরা রয়েছে, তারা তাদের যদি আমরা খুব অল্প দামের বিনিময়ে আমরা সেটাকে ডিস্ট্রিবিউট করতে পারি, তাহলে একদিকে তাদেরও হেল্প হবে, আমাদের প্রোডাক্টটাও তার ইউজ হলো, এবং সাইমেন্টেনিয়াসলি এই যে একটা প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্ট তৈরি করার যে এনার্জি, সেই এনার্জিটা খুব আমরা সেভ করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল তো বটে, বোথ সাইডই আমরা কভার করছি, ইউজার ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি আমরা জিনিসটা করলাম। এভাবেই পুনর্নবীকরণের মাধ্যমে জন্ম হচ্ছে একটা চক্রাকার অর্থনীতি, একটা মূল্যবোধ জন্ম নিচ্ছে, যে মূল্যবোধ এই সময়ের দাবি। পৃথিবীটাকে বাঁচানোর জন্য জরুরি যে মূল্যবোধ, রিউজ, রিফারবিস বা রিসাইকেলকে। তবে বাংলায় এটা নতুন কোনো কথা নয়, আমরা তো জানি জীবনের ধন কিছুই যায় না ফেলা,